যখন আসছিলাম এখানকার গেটে যে সিকিউরিটি গার্ড ছিল আমাকে বলল যে গার্ডিয়ানরা ডানে, অ্যান্ড দ্য রিজন বিং আই গেস আমাকে যারা অনেকে দেখেছো ভিডিওতে, আমি গেঞ্জি পরে ভিডিও করি। সো একবার একটা ঝামেলা হলো, আমি একটা ইভেন্টে যাচ্ছি, ইভেন্টে ঢোকার সময় গার্ড ওখানকার যে গার্ড ছিল আমাকে আটকালো যে ভাই কি চাই। আমি বললাম ভাই ইভেন্ট। গার্ডের উত্তর তো, আমি বললাম যে আমি স্পিকার। বলে কি কার? আমি স্পিকার। বলে কি করবেন? আমি বললাম কথা বলবো। কিউরিয়াস গার্ড, কি কথা বলবেন আপনি? অ্যান্ড দেন সে আমার উপর বিশ্বাস করে নাই। সে সিকিউরিটি গার্ডের যে ইনচার্জ ছিল তাকে যেয়ে বলল ভাই দেখেন তো এক ছোকরা এসে কথা কইতে। আই ওয়াজ লাইক ওকে। দেন সিকিউরিটি ইনচার্জ কামস ইন অ্যান্ড হি আস্কড মি ভাই কি কথা বলবেন আপনি? যে ছোট বাচ্চারা যখন কথা বলা শিখে আমরা গালে একটু টিপ দিয়ে বলি না বাবা বলো তো, বলো তো বাবা মা। অ্যান্ড সে আমাকে বিশ্বাস করেনি। সে পরে অর্গানাইজার দিকে ফোন করে বলে ভাই দেখেন তো এক পোলা এসে কথা কইতে। আজ দেখ স্পিকার হয়ে আসছিলাম, দেন ছোকরা, দেন পোলা, এবার কি বলবো? আমি কান বন্ধ করে আছি। দেন আই ডিসাইডেড কিছু একটা করতে হবে, কারণ আমরা বাঙালিরা অনেক বেশি জাজমেন্টাল, আমরা দেখেই জাজ করে ফেলি, ঠিক না? আমি চিন্তা করলাম যে এমন কিছু করতে হবে যেন দেখে মনে হয় অনেক সিনিয়র। তারপর থেকে আমি পাঞ্জাবি পড়া শুরু করলাম, অ্যান্ড আসলে এখন গার্ড স্যালুট দেয়, অ্যান্ড ফাইনালি আজকে আমার সাকসেস যে আমাকে ভাবছে যে আমি তোমাদের কারো একজনের প্যারেন্ট হব। সো দ্য ফার্স্ট অ্যাডভাইস ফর অল অফ ইউ, সিন্স ইউ গাইজ এ ভেরি ইয়াং, এখন অনেক অনেক সময় হয়তো বা তোমাদেরকে অনেক কাজে বা অনেক ক্ষেত্রে খুব একটা পাত্তা দিবে না, বাট ডু সামথিং যেটার কারণে হয়তো বা পাত্তা দিয়েও দিবে। আর গুটিবাজি হ্যাক ফর অল অফ ইউ, পাঞ্জাবি পড়ো, মানুষ ভাববে তুমি একটু হলেও সিনিয়র। সো দ্যাটস দ্য ফার্স্ট অ্যাডভাইস ফর অল অফ ইউ। দ্য সেকেন্ড অ্যাডভাইস, আমার মা, আমি যখন গ্র্যাজুয়েট করে বের হলাম একটু ঝামেলায় পড়েছিল, বিকজ অনেকজন মানুষ তাকে জিজ্ঞাসা করতো যে ভাবি আয়মান কি করে। সো ওয়ান ফাইন ডে আমি আমার মায়ের পাশে লাঞ্চ করছি, এক আন্টি কল করলো যে ভাবি কি করেন। মাই মম সেড যে ভাবি ভাত খাই। কিউরিয়াস আন্টি, ভাবি কি দিয়ে ভাত খান? ভাবি ভাত আর ডাল। বাট কিউরিয়াস আন্টি তো, ভাবি ঘন ডাল নাকি পাতলা ডাল? অ্যান্ড মাই মম সেড ভাবি আজকে একটু পানি কম, সো আজকে ঘন ডাল। অ্যান্ড নেক্সট কিউরিয়াস কোয়েশ্চেন, ভাবি আয়মান কি করে? আমার মা তখন খুব একটা কিছু বুঝে নাই। আমি মাকে বললাম টেন মিনিট স্কুল। দেন আমার মা বললো ভাবি ও আয়মান, আয়মান তো ভাবি যে ভিডিও বানায়। কিউরিয়াস আন্টি, ভাবি ও কিসের ভিডিও বানায়? অ্যান্ড দেন ব্যাক এট দ্যাট টাইম আমাদের ওখানে স্টুডিও ছিল না, আমাদের সাউন্ড প্রুফ করার জন্য আমরা রাতেবেলা শ্যুট করতাম। অ্যান্ড আমার মা বুঝেনি, অ্যান্ড মাই মম সেড ভাবি আমি জানি না এমন কিসের ভিডিও বানায়, আমি জাস্ট দেখি রাতেবেলা যায় সকালবেলা চলে আসে। আই উইশ টু বি, ট্রাস্ট মি অন দিস, আই উইশ টু বি আ ভেরি ভেরি জেন্টল কিড ফর অল দ্য আন্টিজ, আমাকে খুব পছন্দ করতো, সব আন্টিরা বলতো আহা কি কিউট একটা বাচ্চা, এর মতো হও। আফটার দ্যাট ডে সামথিং চেঞ্জ। সো অ্যাডভাইস নাম্বার টু ফর অল অফ ইউ, তুমি যেই কাজটা করবা তোমার বাবা মাকে সবার আগে প্রপারলি বুঝাবা, বিকজ দে আর ইউর বিগেস্ট অ্যাম্বাসেডার্স, তারা যদি না বুঝে বড় একটা ঝামেলা হয়ে যাবে। অলরাইট, কামস ব্যাক টু মি উইথ দ্য থার্ড স্টোরি। ইউ গাইজ আর অ্যামেজিং, তোমরা একাডেমিক্যালি অনেক বেশি ফ্লারিশ করেছো, সো ডু অ্যানাদার থিং, গেট আউট অফ ইউর কমফোর্ট জোন। কেন জানো? আই গিভ ইউ আ ভেরি শর্ট স্টোরি। দুই দিন আগে আমি একটা রেস্টুরেন্টে ছিলাম, আমি কফি খাচ্ছি। আজকাল বিয়ে শাদীতে বর আর বউ পক্ষ দেখা দেখি করতে কিন্তু রেস্টুরেন্টে আসে। সো একটা বর আর বউ পক্ষ দেখা দেখি করতে রেস্টুরেন্টে আসলো, কিছুক্ষণ পর তাদেরকে বলা হয় আচ্ছা তোমরা যাও 5 মিনিটে অ্যালোন টাইম অ্যান্ড ডিসাইড যে বিয়েটা করবা কি করবা না। সো হবু বর আর বউ ভাগ্যক্রমে ঠিক আমার সামনে এসে বসলো। কিউরিয়াস, রাইট? সো আমি কফি খাচ্ছি, আমাদের দিকে তাকাচ্ছি যে কি করে, অ্যান্ড দেখি তারা কিছুই করে না। 1-2 মিনিট চলে গেল, কিছু করে না। 3-4 মিনিট চলে গেল, কিছু করে না। আমি আমার ফ্রেন্ডকে নাজ করে বললাম যে দোস্ত আমি কিছু বলি, অ্যান্ড আমার বন্ধু বলে না। 5 মিনিট যখন চলে যায় আমি আমার ফ্রেন্ডকে বললাম দোস্ত প্লিজ আমি একটু জিজ্ঞাসা করি কালকে আমার ভিডিওটা দেখছে কিনা, অ্যান্ড আমার ফ্রেন্ড বলে না না রে করিস না। একটু পরে দেখলাম তাদের সিনিয়র প্যারেন্টস আসলো, ছবি তুললো অ্যান্ড চলে গেল। ট্রাস্ট মি অন দিস, ওরা একটা কথাও বলে নাই। ডু ইউ নো ওয়াই? আমাদের বাসায় যখন কোনো গেস্ট আসে আমাদের বাবা মা বলে নাই দেখা করে যা,
আমরা বলি না 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 আজকে না না থাক, আমি বললাম আমি বাথরুমে আছি, রাইট? উই ডু দ্যাট, রাইট? বিকজ আমরা আমাদের রুমের কমফোর্ট জোনের বাইরেও বের হতে চাই না। এটার কারণে দেখা যায় আমরা কখনো অপরিচিত মানুষের সাথে কথা বলতে পারি না, নতুন কোনো একটা অ্যাডভেঞ্চারে যেতে পারি না। সো প্লিজ 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 ডু ওয়ান থিং, গেট আউট অফ ইউর কমফোর্ট জোন, অর এলস লাইফে যে ম্যাজিক্যাল জিনিসপত্রগুলো আছে ওগুলো তুমি কখনো টাচ করতে পারবে না। অ্যান্ড হিয়ার ইজ দ্য ফোর্থ স্টোরি। আমার যখন ও লেভেলস ইকুইভ্যালেন্ট এক্সাম এসএসসি পাস করি, ওটার রেজাল্টের দিনের কথা, আই স্টিল রিমেম্বার, আমি একটা কোকের বোতল নিয়ে কোক খেয়ে শেষ করলাম, শেষ করে কোকের বোতলটা ফেলে দিলাম। আই স্টিল ভিভিডলি রিমেম্বার, আমার এক ফ্রেন্ড ছিল যে রাস্তা পার হয়ে ওই বোতলটা তুললো, তুলে বেশ যত্ন করে হাতে রাখলো। আমি ভাবলাম যে ওর বাসায় মনে হয় ওর মায়ের খালি বোতল দরকার, তেল তেল রাখবে। সিরিয়াসলি আই থট দ্যাট, খুব যত্ন করে হাতে রাখলো। একটু পরে দেখলাম সামনে একটা ডাস্টবিন পেলো, অ্যান্ড ও আবার রাস্তাটা পার হয়ে ডাস্টবিনে যায় বোতলটা ফেলে দিল। অ্যান্ড আই ওয়াজ লাইক আউচ, মানে ইনসাল্ট করার তো একটা লেভেল আছে, রাইট? সো দ্যাট ডে আই রিয়েলাইজ ওয়ান থিং, এর আগে আমাকে অনেক মানুষ বলেছে কখনো ময়লা ফেলো না, চিপসের প্যাকেট ফেলো না, র্যাপার ফেলো না, বাট ইট নেভার হিট মি হিয়ার। দ্যাট ডে ইট অ্যাকচুয়ালি হিট মি হিয়ার। ও কিন্তু আমাকে কিছু বলে নাই যে আইমান ময়লা ফেলিস না, আইমান তুই একটা খারাপ কাজ করলি, বা আইমান তুই একটা টুট টুট, নাথিং। ও জাস্ট নিজে বোতলটা তুললো, ফেলে দিয়ে আসলো। অ্যান্ড গেস হোয়াট, আফটার দ্যাট ডে আমি আজ পর্যন্ত কোনো দিন ময়লা কোনো একটা প্যাকেট বা বোতল কোনো কিছু ফেলতে পারি নাই, নেভার এভার। সো আই থিঙ্ক মাই ফ্রেন্ড ডিজার্ভস দ্যাট ক্ল্যাপ, রাইট? সো হিয়ার ইজ দ্যাট এক্সপেরিমেন্ট ফর অল অফ ইউ, ইটস কল্ড সাইলেন্ট ট্রিটমেন্ট। এটা কি আমি বলি, এখন যখন কোনো একটা ইভেন্ট থাকে, ইভেন্টে যদি কোনো ময়লা টয়লা পড়ে থাকে, আমি নিজে ময়লাটা তুলি, তুলে নিয়ে যাই ডাস্টবিনে ফেলি, কারণ আমি বাকিদেরকে দেখাতেছি যে আমি ময়লাটা তুললাম। অর্গানাইজাররা দৌড়াদৌড়ি শুরু করে দেয়, না না ভাই ভাই থাক আমি করছি, ভাই আমি থাক আমি করছি। অ্যান্ড দুই মিনিটের মধ্যে ওই পুরো জায়গার যত বোতল ময়লা র্যাপার সব ক্লিন হয়ে যায়। সো ইউ নো হোয়াটস দ্য অ্যাসাইনমেন্ট, নেক্সট টাইম তুমি যদি কোনো কিছু পড়ে থাকতে দেখো, তুমি নিজে তুলো, লেট ইউর ফ্রেন্ডস সি দ্যাট, বিকজ ইউ নো হোয়াট, ও হাজারবার শুনছে ময়লা ফেলা খারাপ, বাট দ্য ডে হি সিজ ইউ ডুইং দ্যাট ইজ দ্য ডে হিল ফিল ইনসাল্টেড অ্যান্ড হিল হিট হিম হিয়ার অ্যান্ড দ্য ডে হিল বি চেঞ্জ ফর ইউর ভেরি স্মল অ্যাক্ট। অলরাইট, সো মোরাল অফ দ্য স্টোরি, ইট ডাজেন্ট ম্যাটার তুমি কত ছোট কাজ করছো বা কত বড় কাজ করছো, ছোট একটা কাজের জন্য তুমি একটা বড় ইম্প্যাক্ট ফেলতে পারো। ফর এক্সাম্পল, আমার যেই ফ্রেন্ড ওই কাজটি করেছিল, ও প্রবাবলি জানেও না ওর একটা বোতল তুলে ফেলার কারণে এখন বাংলাদেশে মনে হয় কয়েক হাজার বোতল ফেলা নাই, বিকজ আ লট অফ পিপল গট ইন্সপায়ার্ড বাই দ্যাট, রাইট? ডিড ইউ গেট দ্যাট? ইয়েস, ক্যান আই হিয়ার আ বিগ ইয়েস? ভেরি গুড। অ্যান্ড মাই ফাইনাল অ্যাডভাইস ফর অল অফ ইউ, আনটিল দ্য ডে ইউ ডাই, ডু ওয়ান থিং, এভরি ডে ট্রাই টু ইন্সপায়ার সামওয়ান, প্রতিদিন কাউকে না কাউকে হাসানোর চেষ্টা করো। আই বিলিভ এখানে আবারও কোনো এক মেয়ের ছবি দেখা গেছে, রাইট? আমি একটু আগে দেখলাম কারোর উপর ফোকাস করছে, অ্যান্ড এভরিবডি স্টার্টস শেয়ারিং আপ। সো আনটিল দ্য ডে ইউ ডাই, ডু ওয়ান থিং, প্রতিদিন কোনো না কোনো মানুষকে একটু ইন্সপায়ার করো, কোনো না কোনো মানুষকে একটু হাসায়ও। অ্যান্ড অল দ্য প্লেসেস দ্যাট আই গো, যেখানে আমি এই কথাটা বলি, মানুষ বলে ভাই কাটছো অনেক কঠিন। আমি তোমাদেরকে খুব সহজ একটা ওয়ে বলে দিয়ে আজকে এই স্পিচটা শেষ করতে চাই। হ্যাভ ইউ নোটিস ওয়ান থিং, দেয়ার আর লট অফ পিপল যাদেরকে আমরা সচরাচর সালাম দেই না, খেয়াল করেছ? আমাদের রিক্সাওয়ালা মামা, বাস কন্ডাক্টর, সিএনজি মামা, আমাদের বাসায় যারা কাজ করে, আমাদের বাসার যে গার্ড, আর লট অফ পিপল যাদেরকে আমরা সচরাচর সালাম দেই না, একটা ছোট্ট কাজ অর অ্যান অ্যাসাইনমেন্ট আজকে প্লিজ করো। অ্যাসাইনমেন্ট হলো এটা, আজকে যাওয়ার পথে এই কোনো মানুষগুলোর একজনের সাথে যদি তোমার দেখা হয়, তাকে একটু সুন্দর করে সালাম দিও, যে আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? আর ডু আ ভেরি সিম্পল থিং, তোমার বাসায় দারোয়ান আছে না যে সারাদিন সালাম দেয়, সালাম স্যার, সালাম স্যার, সালাম স্যার, সালাম স্যার, তাকে আজকে তুমি একটা সালাম দিও, যে আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন?
You'll be surprised to see সে তোমার দিকে অবাক হয়ে তাকায় আছে because what just happened and you'll know তুমি তার দিনটাকে অনেক সুন্দর করে দিয়েছো and you'll feel good about that as well. And a small thing, আমার বাসায় যে কাজ করে তাকে কখনো আমি বুয়া বলতাম না, তাকে অলওয়েজ আন্টি বলতাম. And you know একটা ঝামেলা হয় যখন নতুন বুয়া আসে. আমি মনে করো দরজা খুললাম, নতুন বুয়া, আমি সালাম দিলাম যে আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? বুয়া তো অবাক. বুয়া চিন্তা করে যে হ্যাতের মনে হয় আমায় চিনতে পারেননি. বাট আমি যখন রেগুলারলি সালাম দেই, শি নোজ যে আমি তাকেই দিচ্ছি. অ্যান্ড ট্রাস্ট মি অন দিস, ওটার কারণে প্রতিবার যখন সে আমাকে দেখে, সে যে একটা স্মাইল দেয়, এটার সাথে কোনো কিছু তুলনা হয় না. অ্যান্ড ইউ ক্যান টিচ দিস টু এভরি আদার স্মলার কিডস অ্যারাউন্ড ইউ অ্যাজ ওয়েল. আমার এলাকার আশেপাশে আমি ছোটদেরকে সালাম দিই এখন, এটা দেখে ওরাও এখন আমাকে সালাম দেয়. নাও ইটস এ কম্পিটিশন, আমি এখানে একটা ছোট ছেলে এখানে, দুইজনই সালাম দিয়ে কে আগে সালাম দিতে পারে. অ্যান্ড আই নো ওর মধ্যে এই ছোট্ট যে প্র্যাকটিসটা শুরু হলো ওইটা কোনোদিন ভুলবে না. অ্যান্ড ফাইনালি দুই দিন আগে আমি একটা স্টেটাস দেখেছিলাম, আমি এই স্টেটাসটা পড়তে চাই টু অ্যাকচুয়ালি ইন্সপায়ার ইউ গাইজ. এই স্টেটাস একটু স্যাড বাট ইউল গেট দ্য মোরাল অফ ইট. স্টেটাসটা ছিল এরকম, যেই ছেলে আসরে সবাইকে গান করে উদাস করে দিত সে আর এখন গান গায় না. ফিল্ম মেকিং এর কত শখ ছিল আমার বন্ধুটার, প্রেমিকার বাবাকে খুশি করতে সে এখন 9টা 5টা বসের ঝাড়ি খায়. স্কলারশিপ নিয়ে যার বাইরে পড়তে যাওয়ার কথা সে এখন ব্যাকলগের বোঝা টানছে প্রতিদিন. লেখক হওয়ার কথা ছিল যার, সে এখন ক্লাস 9-10 বাংলা বইয়ের কবি পরিচিতি মুখস্থ করে, বিসিএস দেবে. পাশের বেডে শোয়া রুমমেটের সাথে যেই ছেলে কথা বলতে পারতো না সে এখন হয়ে বসে আছে ভার্সিটির শিক্ষক. আর শিক্ষকতা যার রক্তে মিশেছিল সে এখন চাকরি করে বাল্ব কোম্পানিতে. ডু ইউ গেট দ্য মেসেজ? দ্যার ইজ আ ভেরি স্ট্রং সেইং কল্ড মোস্ট পিপল ডাই অ্যাট 25. আই রিপিট, মোস্ট পিপল ডাই অ্যাট 25 বাট ডোন্ট গেট বারিড টিল 75. দ্য মিনিং ইজ when you reach 25 you graduate, you live up all your dreams, hopes, aspirations and get into a job that you probably don't like, you work under a boss probably you hate, so the din take marte ichcha kore tomar but tao tumi kaj koro, because the day you actually bury all your dreams, aspirations, hobbies is the day you die, right? So this is a humble request to all of you. You guys are amazing. So please, 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 never ever forget dreaming. Don't you ever let your dream die. And don't you ever die. Because the day you die, tumar oi diner por theke ar kono notun story toiri hobe na. So I really hope and pray that you live to the fullest, to the last day of your life and create amazing, mesmerizing stories. And I so hope to hear all those stories before I die. Thank you so very much. It's a pleasure.